বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ভাই বোনেরা, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমি আজকে এই আলোচনায় কাজী আরিফের অনেক পুরনো সতীর্থ এখানে দেখতে পাচ্ছি, যারা দলের আপনার সঙ্গে যুক্ত না। আমি তাদেরকে বিশেষ করে নারায়ণ ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। একটা বিষয় আজকে বলে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। অনেক আলোচনা হয়েছে, আমি বেশি কথা বলবো না, শুধু দুটা বিষয়ের উপর আলোচনা করবো। এক, কাজী আরিফ নামে যত কোনো নেতা না, কামে তার থেকে অনেক বড় নেতা ছিল। আরিফ ভাই যখন করেন আমাদেরকে, তখন আমাদের পার্টির অনেক বড় নেতা, তুমি খুব কথা এরকম বলা কি করতো না, তাহলে কি করতে চাও, তোমরা কি করতে চাও, করতে চাই তোমাদের বিচার করতে চাই। বিয়া তো করছে, ফাইজলামি করছে না, কিন্তু কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরে সেই লোক ওনার বক্তব্য যখন যখন কি হচ্ছে ওই প্রেস করছে, যখন ধর্মভাব হচ্ছে তখন বক্তব্য দেওয়ার জন্য ওনার বক্তব্য দেওয়ার জন্য উনি ধর্মভাব করছে, তখন বক্তব্য পাইতে আমরা আবার বলে বক্তব্য দেওয়া যায়। এবং সেই সময় সাম্প্রদায়িক এই এই ঘাতকী কমিটি সারা দেশে জনসভা পঞ্চগড় কর্ণী সব জায়গা বুক করে এনাদের এরা গেছে। আরিফ ভাই বলতো তোমাকে তোমাকে সব টিকিট পর্যন্ত অ্যারেস করেছ, তাই করছে। এবং আরিফ ভাই এই যে নামে নেতা ছিলেন না, কামে নেতা, কিন্তু পরে এই ঘটনার মধ্য দিয়ে উনি কামেও নেতা হয়ে গেছিলেন। এই সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে এবং যুদ্ধবাদের বিচার এবং মুক্তিধারা ঐক্যের পক্ষের যে প্রবক্তা, এটা বাংলাদেশের রাজনীতি। আজকে না হোক, শত বছর পরে লোক ইতিহাসে লেখা হবে এটার প্রবক্তা কাজী আরিফ আহমেদ, উনি এইটা ইকোনমি করেছেন, মানে নির্ধারিত করে মুখ করেছেন। ওনার নেতা বা ওনার সমকক্ষ আমাদের জ্যেষ্ঠের প্রবক্তা যিনি জ্যেষ্ঠের জন্ম দিয়েছেন শেখ খান, উনি সেই সময় উনি মুক্তির পক্ষে বিপক্ষে রাজনীতি আর পছন্দ করতেন না। আজকে এই কথাটা বলছি এই কারণে, এগুলি ভবিষ্যতে থাকবে পছন্দ করছেন না, কিন্তু কাজী আরিফ মারাত্মক দৃঢ়তা সহ সহকারে উনি এই রাজনীতি করছেন। কিন্তু আজকে যদি কাজী আরিফ বেঁচে থাকতেন হয়তো বলতেন যে আমি এই কারণে মুক্তির পক্ষে রাজনীতি করি নাই, এই লুটপাট দেখতে করি নাই, এই সাম্প্রদায়িক জামাতবাদী হেফাজতে করে নেওয়ার জন্য করি নাই, আসলে বলতেন, উনি বলতেন এইসব এই যে সম্প্রদায়িকের লুটপাট, বিদেশান্ত পাচার, এই যে বেগম পড়া সাহেবদের নন্দনকে প্রকাশ করে সমগ্র বিষয়ে উনি অভিভাবন জানিয়ে উনি নিশ্চয়ই বাংলাদেশে নূতন কোনো সন্ধানের সূচনা করতেন। আজকে কাজী আরিফ আমাদের মাঝে নেই, আমাদের দুঃখ আছে, কিন্তু কাজী আরিফের যে যে কর্ম দক্ষতা কর্মক্ষমতা আমরা যদি স্মরণ করে আমার বিশ্বাস বাংলাদেশ যা সব আগামী দিনে বাংলাদেশ এখন যে চোরাবাড়িতে উঠছে সেই জায়গা থেকে বাংলাদেশকে এটা সঠিক পথে ধাবিত করতে পারছে। আমি কাজী আরিফকে আজকে এই কারণে স্মরণ করছি যে কাজী আরিফের যে পথ সেই পথ আমাদেরকে সামনে চলার দিক নির্দেশনা দিক প্রেরণা দিক, এই আশা করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ, যা সব কাজী আরিফ অমর হোক।